তার আমরা পশ্চিমবঙ্গের এটা এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এটা থানার অনেকগুলো লোক আছি, মাননীয় এমএলএ বিধায়ক অমল আচার্য আমরা লোক, আবার আবার প্রণাম জানাই, নমস্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে। আমরা এই করোনা ভাইরাসের জন্য অনেক কষ্ট পাচ্ছি, খাওয়া দাওয়ার নাই, আমাদের পয়সা নাই, পুলিশ নিচে যেতে দিচ্ছে না আমাদেরকে, তারা করছে না খেয়ে দিয়ে এই পাঁচ থেকে ছয়শো লোক, আমরা বিশেষ করে সুরমান গ্রাম পঞ্চায়েতের ডামডুলিয়া বাজিদপুর বাড়িওল বরহার বিশার এগুলো লোক আমরা বন্দী হয়ে আছি। আমাদের সহযোগিতার জন্য একান্ত প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক অমর আচার্যকে হাজার হাজার ধন্যবাদ, উপকার করার জন্য হাজার হাজার ধন্যবাদ জানাই। না হলে আমরা যদি এই মানে 14 তারিখ পর্যন্ত আমরা বাঁচবো না, এর দায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় বিধায়ক অমর আচার্যকে যেন আমাদের সহযোগিতা করি, এই হোয়াটসঅ্যাপ যেন আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই পাঠায়। নাহলে মোটর 5 থেকে 600 লোক দেখেন, এই যে লোকগুলো আছে, লোকগুলো এই বাইরে আছে, কোয়ার্টার আছে বোম্বাই সেন্টারে, কামাটিপুরে আমরা আছি, থানা হচ্ছে এখানকার নাককরা, আমাদের যে কোনো অ্যাম্বুলেন্স করে হোক, বাস গাড়িতে হোক, প্রাইভেটে হোক, আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। আমাদের কোনো ভাইরাস যদি বার হয় কারণবশত, আমাদের ওখানে গুলি করে মেরে দোক, আমাদের কোনো ভাইরাস নাই, আমরা ভয় করি না, আমরা যদি গুলি করবেন আমাদের পশ্চিমবঙ্গে গুলি করেন, আমরা মরতে রাজি আছি, কিন্তু এখানে আমরা এদের হাতে যাতে না মরি, না খেয়ে আমরা মরতে পারবো না, কারণ এই ভিড় ভাড়ের জন্য আমরা যেতে পারছি না, অত্যাধিক লকডাউন করে দিয়েছে, আমরা ভয়ে যেতে পারছি না, কি খেয়ে তো আমরা বাঁচবো, আমরা লেবারি করি বিল্ডিং লাইনের, আমরা তো মজুরি করি, আমরা মেহনত করিও পয়সা পাইনি, আমাদের যারা সেট ছিল সম্পূর্ণ পয়সা নিয়ে গেছে, খাবার পয়সা নাই। বারবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি পশ্চিমবঙ্গের যেন আমাদের এটা সহযোগিতা একান্তভাবে কামনা করি, যেন সহযোগিতা করে দয়া করে আমাদের এই কয়েকদিনের মধ্যে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, নাহলে যদি আমরা মরে যাই তাহলে আপনি মুখ্যমন্ত্রী, বারবার বলছি দায়ী হবেন আপনি, এতে 5 থেকে 700 লোক আছে বিশেষ করে আমাদের একই অঞ্চলের, নাহলে আমাদের আধার কার্ড দিয়ে আমরা নাম লিখে পাঠাবো, যে কোনোভাবে সহযোগিতা অবশ্যই করবেন। দেখেন বলে কয় হিন্দি পড়ে কয়।